हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज हमें अपने साथ शेयर करछि एक पुजो स्पेशल रेसिपी और से हलो राधा बल्लभी। नॉर्मली पुजो पाठेर दिन बा कोनो स्पेशल अनुष्ठानेर दिन किन्तु आमादेर अनेकेर बाड़ीतेई राधा बल्लभी हय बा आमरा अनेक समय मिष्टिर दोकान थेकेओ किने निये आसि। आर ताछाड़ाओ पुजोर समय ई धरनेर खाबारगुलो बेश भालोई लागे खेते, आर तार जन्य आमिओ आजके बानाच्छि आर आपनादेर साथे शेयार करछि आमार ई राधा बल्लभी रेसिपि। आशा करि आपनादेर होयतो भालो लागबे आर आपनारा अवश्यई ट्राई करबेन एटा। ताहले चलुन रेसिपिटा एबार स्टार्ट करि। राधा बल्लभी बनानों जोन्नो आमी प्राय 200 ग्राम मतन बिउलिर डाल सारा रात जले भिजिए रेखेछिलाम आर तारपर सेटाके जल थेके छेके एकटा ग्राइंडार जारे निये कोर्सलि पेस्ट करे निच्छि। एटा किन्तु स्मूथ पेस्ट हबे ना। आर पेस्ट करार समय एते आमी प्राय 50 ml मतन जल एड करेछिलाम। एरपर आमी आदा आर काँचा लंकार पेस्ट करब, तो तार जोन्नो आमी एखाने 25 ग्राम आदा निएछि आर 3 टे काँचा लंका निएछि, साथे 1/2 टीस्पून नून दिए एटाके आमी एकदम स्मूथ एकटा पेस्ट बानिए नेब। लंकार परिमाणटा आपनारा कम बेशी करते पारेन। आर एबार एखाने आमी मौरी निच्छि 1 टेबिल स्पून मतन, ओजने जदि बोलि प्राय 7-8 ग्राम मतन। आर एटाके एबार आमी ग्राइंड करे पाउडार करे निएछि। एबार एकटा फ्राइं प्याने 2 टेबिल स्पून अएल नेब। आर अएलटा एकटु गरम होले तार मध्ये 1/2 टीस्पून कालो जिरे, 1/2 टीस्पून हिंग फोड़न देव। तारपर एटाके एकटु जस्ट नाड़ाचाड़ा करे निये तार मध्ये आदा और काँचा लंका जे पेस्ट करेछिलाम सेटा 2 टेबिल स्पून आमी दिए देव। तारपर एटाके प्राय 2 থেকে 3 মিনিট लो हिटे एटाके आमी फ्राई करब। एरपर एर मध्ये एकटु जल दिए देव जाते मसलाटा पुड़े ना जाए। तारपर ए मसलाटाके आमी प्राय 1 মিনিট मतन फ्राई करे नेब। आर एबार एर मध्ये आमी मौरीर पाउडार देव जेटा आमी करे रेखेछिलाम, तार थेके आमी 2/3 मतन निएछि, ओजने जदि बोलि प्राय 5 গ্রাম मतन। আর এবার এর মধ্যে আমি দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 2 টিস্পুন সুগার। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি। আর এটাকে ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ এর থেকে তেলটা আলাদাভাবে বেরিয়ে আসে। এবার আমি বিউলি ডালের যে পেস্টটা করেছিলাম তার থেকে 2 টেবিল স্পুন মতন বিউলি ডালের পেস্ট আমি আলাদা করে রাখছি। এটা আমি ময়দা যখন মাখবো রাধা বল্লভীর জন্য তখন এটা আমার লাগবে। আর এবার বাকি ডালের পেস্টটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না এর থেকে একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ বার হচ্ছে। এটা কিন্তু লো ফ্লেমে কন্টিনিউয়াসলি করতে হবে। আর এই ডালটা কিন্তু ভীষণ স্টিকি হয়, তো তার জন্য এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। ডালের কালারটা যখন এইরকম একটু ডার্ক হয়ে যাবে আর ডালটা এরকম একটু দলা পাকানো টাইপের হবে তখন এটাকে একটা প্লেটে ঢেলে নিতে হবে আর একটু ছড়িয়ে দিতে হবে ঠান্ডা করার জন্য। এরপর আমি একটা মিক্সিং বোলে 350 গ্রাম ময়দা, তাতে বাকি মৌরির পাউডার, 2 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন আদা কাঁচা লঙ্কার পেস্ট, 2 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল, এগুলো দিয়ে ময়দাটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আর এবার বিউলির ডালের যে পেস্ট আমি আলাদা করে রেখেছিলাম সেটা ময়দার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করব, যাতে ডালটা ভালোভাবে ময়দার সাথে মিক্স হয়ে যায়। সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্ট দিয়ে ময়দাটাকে মিক্স করে নেওয়ার পর এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। একসাথে বেশি জল না দেওয়াই ভালো, তাহলে এটা একদম সফট হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে জল দিয়ে এটাকে ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না এটা একটা সফট আর স্মুথ ডো তৈরি হয়। ময়দাটা মাখা হয়ে গেলে 20 থেকে 30 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। প্রায় 20 মিনিট পর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু বেশি করে তেল নিচ্ছি রাধা বল্লভী ভাজার জন্য। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে এবার আমি একটুখানি জাস্ট আরেকবার মেখে নিয়ে তারপর রাধা বল্লভীর জন্য লেচি কেটে নিতে হবে। লেচিগুলো কিন্তু খুব একটা ছোট ছোট হবে না, লুচির থেকে কিন্তু একটু বড় বড় হবে। আমি সবগুলো রাধা বল্লভী এখন করব না, তো তার জন্য আমি কয়েকটা লেচি কেটে দেখাচ্ছি। এবার ডালে যে স্টাফিংটা আমি রেডি করেছিলাম তার থেকে প্রত্যেকটা রাধা বল্লভীর জন্য অ্যাপ্রক্স আমি 20 গ্রাম করে স্টাফিং নিচ্ছি এখানে। এরপর ময়দার লিচিটাকে একটু চ্যাপ্টা করে নিয়ে তার মধ্যে যে স্টাফিংটা ছিল সেটা দিয়ে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে এটাকে সিল করে দিতে হবে। তারপর এটাকে হাতের মধ্যে মাঝখানে নিয়ে এরকম গোল করে নিয়ে এর দুদিকেই একটু অল্প করে তেল লাগিয়ে নিয়ে তারপর হালকা হাতে এটাকে বেলতে হবে। রাধা বল্লভী কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, যেরকম আমি এখানে দেখিয়েছি এরকম করতে হবে। এবার আমি রাধা বল্লভীটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে সাথে ফ্লেমটাকে একদম লোতে করে দেব। তারপর এভাবে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে এরকমভাবে ভেজে নিতে হবে। আমি সব রাধা বল্লভী এখন বানাচ্ছি না, আমি 4-5টা মতন এখন বানাচ্ছি। তো ফার্স্ট রাধা বল্লভীটা আমার হয়ে এসছে, এবার এটাকে আমি তেল থেকে তুলে নেব। আর এরপর আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। তো এই ছিল আজকের আমার রেসিপি। আই হোপ যে আপনাদের হয়তো ভালো লেগে থাকবে।
আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করতেও ভুলবেন না। তাহলে আজকের মতো এটুকুনি, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই।